গেরিলা যোদ্ধা থেকে জননেতা, ওয়ার্ড কমিশনার থেকে মন্ত্রী, মেয়র, দীর্ঘ জীবনে নিজেকে নিজেই ছাড়িয়ে যাওয়া এই মানুষটি সাদেক হোসেন খোকা। বিএনপির এক সময়ের প্রভাবশালী এই নেতার জীবনের নানা দিক তুলে ধরছেন মাকসুদুল হাসান। মহান মুক্তিযুদ্ধের সময় পাক শিবিরে আতঙ্ক ছিল এক গেরিলা যোদ্ধা। ঢাকায় তার নেতৃত্বাধীন ইউনিট নিয়ে গেরিলা আক্রমণে যিনি গুড়িয়ে দিয়েছিলেন তথ্য অধিদপ্তর, নির্বাচন কমিশন ও বিমান বাহিনীর রিক্রুটিং অফিস, যা ছিল যুদ্ধে মনস্তাত্ত্বিক বিজয় বলেছিল আন্তর্জাতিক গণমাধ্যম। সেই গেরিলা যোদ্ধার নাম সাদেক হোসেন খোকা। মানে ঢাকা শহরের যে একটা একেবারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেটা দেখানোর জন্য যে চিত্তে পাকিস্তানি খবর টবর দেখায় ডিএফপি, তারা এইসব শুটিং করছে। তা আমাদের মাথায় ঢুকলো তাহলে তো ডিএফপিকে ধরতে হয়, এবং আমরা সেখানে ২০ পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে তৃতীয় বর্ষে পড়ার সময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া এই গেরিলা যোদ্ধা তার আগে ছাত্র আন্দোলনেও কাঁপিয়েছিলেন রাজপথ। বাম রাজনীতির স্বর্ণযুগে ৬৮ পূর্ব সময়ে ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা সদর দক্ষিণ সম্পাদক। মাওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ পূর্ব সময়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদেও বড় ভূমিকা ছিল সাদেক হোসেন খোকার। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও দীর্ঘদিন বাম রাজনীতি করেছেন, পরে কাজী জাফরের পিপিপি পার্টি হয়ে ১৯৮৪ সালে যোগ দেন বিএনপিতে, হয়ে ওঠেন ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ নেতা। এরশাদ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৭৭ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী কুরআন ঢাকার এই ওয়ার্ড কমিশনার। রাজনৈতিক জীবনে বড় চমক দেখান ৯১ সালে, ঢাকা ৭ আসনে আওয়ামী লীগ সভানেত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন খোকা। দলের দুর্যোগেও নিজের দুর্গ ধরে রেখে টানা ৪ বার সংসদ সদস্য হন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, পরে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র হন। ২০০২ থেকে ১১ টানা ৯ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। আমি দেশের প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, মেয়র সব কিছু, অনেক কিছু দায়িত্ব আমি পালন করেছি। তো চিরদিন আমি একাই সব দায়িত্ব পালন করব, এটা আমাদের নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, তাদেরকে তো আসতে হবে। ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাদেক হোসেন খোকাকে ৯৬ সালে দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগরের, করা হয় আহ্বায়ক, পরে ২০০২ সালে হন সভাপতি। ৯ বছর সভাপতি থাকার পর ২০১১ থেকে ১৪ পর্যন্ত আবারও ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক। আন্দোলনে ব্যর্থতায় সমালোচনার মুখে পদ থেকে সরে দাঁড়ান, সর্বশেষ পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যানের পদ। ক্রীড়া সংগঠক হিসেবেও খ্যাতি রয়েছে তার। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দায়িত্ব নেন ব্রাদার্স ইউনিয়নের, প্রতিষ্ঠা করেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ছিলেন ঢাকা ওয়ান্ডারার্স এবং ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যানও। এছাড়া ঢাকা মেট্রোপলিটন ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও ছিলেন বহুদিন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে সক্রিয় এই নেতা নির্যাতিত হয়েছেন অসংখ্যবার, কারা ভোগ করেছেন ২০১৪ সালের নির্বাচনের সময়। ওই বছরই মুক্তি পাওয়ার কিছুদিন পর ৩০টিরও বেশি মামলা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে থাকা অবস্থায় ২০১৫ ও ২০১৮ সালে দুর্নীতির ২ মামলায় ১৩ এবং ১০ বছরের সাজা হয় বিএনপির এই প্রভাবশালী নেতার। ১৯৫২ সালের ১২ই মে মুন্সিগঞ্জের সৈয়দপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম সাদেক হোসেন খোকার। তবে পৈতৃক সূত্রেই পুরান ঢাকার গোপীবাগে হয় তাঁর স্থায়ী ঠিকানা। যখনই একটু মানে আমি সুস্থ হব বা আমার মানে ডাক্তারের পরামর্শ পাবো, অবশ্যই আমি বাংলাদেশে যাব। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।